ঘড়িতে সময় এখন রাত 12টা 5 আর আমি দাঁড়িয়ে আছি তিরুপতি রেলওয়ে স্টেশনে। আগের ব্লগ দেখে তোমরা জেনে গেছো যে আমরা এসেছিলাম তিরুপতি এবং তিরুপতি বালাজি দর্শন নিয়ে সমস্ত ইনফরমেশান কিন্তু আমাদের চ্যানেলে আপলোড আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর সাউথের কিন্তু আমি একটা প্লেলিস্ট ডেডিকেটেড বানিয়ে দেবো যেখানে প্রপার সাউথ ইন্ডিয়া ট্যুরের এপিসোডগুলো আপলোড থাকবে এবং সেখান থেকে কিন্তু তোমরা অনায়াসেই টোটাল সাউথ ইন্ডিয়ার ব্লগগুলো দেখতে পারবে। আর আজকে আমি প্রচণ্ড টায়ার্ড, তার কারণ আগের ব্লগটা তোমরা যদি দেখো তিরুপতি বালাজি দর্শন তখন বুঝতে পারবে যে আমার অনেকটা লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের ট্রেনও লেট ছিল, তারপরে আমার যে তিরুপতি বালাজি দর্শনের স্লট পড়েছিল সেটা সন্ধ্যে 7টার সময়, আর মোটামুটি 4 ঘন্টা লেগে গেছে। তারপরে এসে হোটেল চেক আউট করে মানে সেরকমভাবে খাওয়া পর্যন্ত আমার হয়নি, যেটুকু ভোগ খেয়েছিলাম সেইটুকুই। আর এখন চলে এসেছি তিরুপতি রেলওয়ে স্টেশনে। আজকে আমরা জার্নি করবো কোয়েম্বাটুর, মানে যাবো হচ্ছে আদিযোগী, ট্রেন নাম্বার 17230 সাবারি এক্সপ্রেস করে, যেটা কিন্তু তিরুপতি থেকে ছাড়ার টাইম হচ্ছে 11:55-তে, বা ট্রেন আসলো এক্ষুনি, এই যে ট্রেন ঢুকছে 12:07-এ। আর আমাদের পরের দিন সকাল 7:30 নাগাদ পৌঁছে দেবে কোয়েম্বাটুর, এবং পৌঁছে আমি সমস্ত ইনফরমেশান দেবো। আমার ফোনে চার্জ পর্যন্ত নেই, সব ইনফরমেশান পাবে আদিযোগী নিয়ে। আগে ট্রেনে উঠি, চার্জ দিই, তারপর প্রপারলি তোমাদের সমস্ত ডিটেলস বলবো। আমি তো তিরুপতি থেকে জার্নি করছি, বাট তোমরা চাইলে কলকাতা থেকেও কিন্তু কোয়েম্বাটুরের ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবে। দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার 17230 সাবারি এক্সপ্রেস, যেটা কিন্তু তিরুপতি থেকে ত্রিভান্দামের মধ্যে চলে, মাঝে সেকেন্দ্রাবাদও আছে। আর এই ট্রেনেই আমরা কোয়েম্বাটুর যাব। আমার কোচ হচ্ছে এস এইট হচ্ছে এইটা। আজকে পেয়েছি লোয়ার 12 নম্বর, দেখা যাক কেমন কি ভিড় থাকে। আমি জানিও না এই দিকে ট্রেনে কেমন কি ভিড় হবে, যদিও 8.5 ঘন্টার জার্নি, সকালবেলায় পৌঁছে যাবো। চলো এবার ট্রেনে ওঠা যাক। আর এই হচ্ছে তিরুপতি রেলওয়ে স্টেশন, 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সাবারি এক্সপ্রেস, আর আমার হচ্ছে লোয়ার সিট, এই যে এইটাই প্রবলি হবে। ট্রেনে কিন্তু উঠে গেছি আর আমার পড়েছে লোয়ার সিট 12 নম্বর, আর 8.5 ঘন্টার জার্নি টোটাল। ট্রেন ছাড়ুক, আগে চার্জ দিই, তারপরে সমস্ত ইনফরমেশান শেয়ার করবো। ফোনে মাত্র 7% চার্জ পড়ে আছে, আর ট্রেন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, আপাতত সেরকম কোনো ভিড় নেই। ঘড়িতে সময় এখন 12:15, আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 11:55-তে, বাট কিছুক্ষণ লেটে আসাতে আমারই সুবিধা হয়েছে, আমি ট্রেনটা পেয়েছি। অন টাইম থাকলে হয়তো ট্রেনও পেতাম না। তিরুপতি থেকে ফাইনালি ট্রেন কিন্তু ছেড়ে দিল আমাদের। আর স্লিপার কোচ তোমাদের আলাদা করে দেখানোর কিছু নেই, তিনটে 6টা বার্থ আছে। এদিকে সাইড আপার সাইড লোয়ার, আর এইখানে বেসিন আছে, বেসিনে জল পড়ছে, মিরার আছে, আর মোটামুটি কিন্তু কোচ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই, হ্যাঁ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। মানে এই ট্রেনে আমি ভেবেছিলাম হয়তো সেরকম থাকবে না, বাট না, কোচে সেরকম কোনো ভিড়ও নেই, আর কোচ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। বাকি এই হচ্ছে টোটাল স্লিপার কোচ। আর এই ট্রেনে কিন্তু এসিও আছে। বাইরে পুরোই অন্ধকার, রাতের সেরকম কোনো জার্নি নেই, একদম সকালবেলা ব্যাক করবো। চলো, গুড নাইট সবাইকে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল ৮টা, আর একদম নির্দিষ্ট সময় কিন্তু আমাদের ট্রেন পৌঁছে গেছে কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে। কিন্তু আমাদের ট্রেন দিয়েছে সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম, এই সাবারি এক্সপ্রেস, যেটা করে আমরা জার্নি করলাম। ট্রেনের জার্নি খুব ভালো ছিল। ট্রেন একটু লেটে পৌঁছেছিল তিরুপতিতে, বাট একদম রাইট টাইমে কিন্তু কোয়েম্বাটুর পৌঁছেছে। এই হচ্ছে কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন, আর আমি কিন্তু প্রথমবার কোয়েম্বাটুর এলাম। আদিযোগী তো দেখবই, তোমাদেরও দেখাবো। সারাদিন কোয়েম্বাটুরে আছি, বাকি চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেখি এবার হোটেলের কি ব্যাপার আছে। আর যদি রেলওয়ে রিটায়ারিং রুম পেয়ে যাই তাহলে তো বেশ ভালো, তোমাদের দেখিয়ে দিতে পারবো। এবার জানি না যে সেই রিটায়ারিং রুম অ্যাভেলেবেল পাবো নাকি। আর এই কোয়েম্বাটুরে আদিযোগী নিয়ে কিন্তু সমস্ত ইনফরমেশন তোমাদের জন্য থাকবে, মানে কলকাতা থেকেও তোমরা আসলে কি করে আসবে এবং এই কোয়েম্বাটুর স্টেশন থেকে কি করে পৌঁছাবে, সমস্ত কিছু বলবো। আগে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপর কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, লাস্ট অবধি পুরো ইনফরমেশন পেয়ে যাবে। আর তোমরা যদি সাউথ ইন্ডিয়া ট্যুর আমার মতো করে করতে চাও, মানে আমি যেভাবে কলকাতা থেকে প্ল্যান করেছি এবং ব্যাক টু কলকাতা, সেটা কিন্তু একটা ডেডিকেটেড সাউথ ইন্ডিয়া প্লেলিস্ট বানিয়ে দেবো। কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনের 1A প্ল্যাটফর্ম, মানে ওই পাশেরটাও 1 নম্বর, এইটা হচ্ছে 1A প্ল্যাটফর্ম। এইখানে কিন্তু আছে ডরমেটারি বা রিটায়ারিং রুম। এবার দেখি অ্যাভেলেবেল পাওয়া যায় নাকি। কোয়েম্বাটুর এসে কিন্তু আমরা ওয়েটিং রুম পেয়ে গেছি, আর এখানে একটা কাউন্টার আছে যেখানে গিয়ে তোমাদের বলতে হবে যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু পেয়ে যাবে। রুম পাইনি, বেসিক্যালি ডরমেটারি পেয়েছি। এসি অ্যাভেলেবেল ছিল না, নন এসি ছিল। আর আমি হয়তো লাস্ট আর কি পেলো, মানে আরেকটু বাদে আসলে হয়তো আমি পেতাম না, সবটাই আর কি বুক হয়ে যেত। আর এখানে পে করলাম 150 টাকা পড়লো নন এসির ক্ষেত্রে, আর এসি নিলে তোমাদের পড়বে 250 টাকা 12 ঘন্টার জন্য। জাস্ট আর কি চেক ইন করলাম এই ডরমেটারিতে। আর নন এসি ডরমেটারি এইরকম হয়, দেখতে পাচ্ছ আমাদের ছোটো বেড আছে, এদিকে একটা টুল মতো আছে, এদিকে একটা চেয়ার আছে, ব্যাস। আর পার্সোনাল লক পেয়ে যাবে। আর এখানে ডরমেটারিগুলো বেশ ভালো, মানে অন্য জায়গার মতোই বাঙ্কার টাইপের নয়, এটা কিন্তু পার্সোনাল একটা ছোটো কেবিন মতোই বলতে পারো। আর টয়লেট কিন্তু কমন, বাট অনেক সময় কিন্তু অনলাইনে আর কি PNR দিলে তখন অ্যাভেলেবিলিটি দেখায় না, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। অনলাইনে বুক করতে পারছিলাম না, কিন্তু এখানে এসে কিন্তু পেয়ে গেছি। সেটা কিন্তু অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে। আর অনলাইনে তোমরা যদি অ্যাভেলেবেল পাও তাহলে অনলাইন থেকেই করে রাখা ভালো। আর যদি ফ্যামিলি থাকো তাহলে তো রিটায়ারিং রুমই দেবে, মানে এরকম ডরমেটারিতে ফ্যামিলি হয় না, তখন কিন্তু আগে থেকে বুক করে নিও। একটু জাস্ট ফ্রেশ হয়ে বেরোলাম, এখন একটু খেতে যাচ্ছি, কারণ কালকে থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। রাতে তাড়াহুড়া করে ট্রেনে উঠেছি, কিচ্ছুই খাইনি বলতে পারো সকাল থেকে, মানে কালকে রাত থেকে আর কি। আর এই হচ্ছে বাইরের ভিউ, একদম স্টেশনে আছি যখন, স্টেশনে তো ট্রেন দেখা যাবেই। আর এখন বাইরেটা বেরোই, দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় নাকি। স্টেশনেও খাবার দাবার আছে, বাট বাইরে থেকেই খাবো। এই হচ্ছে আমরা বেরোলাম কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনের বাইরে, আর এইটা হচ্ছে কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন। আর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা প্রচুর অটো পেয়ে যাবে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর এখানে একটা জায়গায় দেখলাম যে ট্যুরিস্ট স্পটগুলো ঘোরানোর জন্য এখানে সুন্দর আর কি দেওয়া আছে, যে কোন কোন জায়গায় এখানে তোমরা কোয়েম্বাটুরে ঘুরতে পারবে। এই ব্যাপারটা বেশ ভালো লাগলো। এখানে অটোর সাথে আর কি বার্গেনিং করে নিতে হয়, বাট বাকি জায়গাগুলো কতটা কি ঘুরবো জানি না। কিন্তু কোয়েম্বাটুর এসছি যখন আদিযোগী তো যাবোই, আর তোমাদের সাথেও শেয়ার করবো, কারণ কোয়েম্বাটুরের মেন কিন্তু আদিযোগী স্ট্যাচু। যদি তোমরা রিটায়ারিং রুম না পাও তাহলে কিন্তু বাইরে প্রচুর হোটেল আছে। এই যে স্টেশনের বাইরে লাইন থেকে হোটেল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা 800-1000 টাকার মধ্যে বা 500-550 টাকার মধ্যে রুম পেতে পারো সিঙ্গেল পার্সন। এখানেও ডরমেটারি আছে, মানে ডরমেটারি হোটেল আছে। এটা পার্কিং, এইটা হচ্ছে কোয়েম্বাটুর লোকাল বাস। বাকি সমস্ত ইনফরমেশন তো থাকবেই আজকে। এখন আগে খেয়ে নিই, খেয়ে একটু রেস্টেস করে তারপরে বেরোবো। সাউথ ইন্ডিয়াতে যখন আসি সাউথ ইন্ডিয়ান খাবার তো খেতেই হবে, তো এরকম একটা দোকানে চলে এসেছি একদম স্টেশনের সামনে। এখানে ইডলি বড়া আর ধোসা পাওয়া যাচ্ছে। মশলা ধোসা 70 টাকা আর প্লেন ধোসা 40 টাকা। তো মশলা ধোসা নিলাম। আর এরকম জল সুন্দর সার্ভ করছে কলা পাতার ওপর। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, চলে এসেছি রেলের ডরমেটারিতে। আর এইখানে এসে এখন একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে বেরোবো। এখন প্রচণ্ড গরম বাইরে, আর বাইরে থেকে মোটামুটি ট্রেনে এসেছি, এখান থেকে অটো যায়, অটো মোটামুটি 350 টাকা মতো নেবে আদিযোগী। আর যদি তোমরা গাড়ি করে যাও তাহলে কিন্তু মোটামুটি 650 টাকা মতো। এবার দেখা যাক আমি কিসে যাই। আর তোমরা যদি কলকাতা থেকে ডাইরেক্ট কোয়েম্বাটুর আসতে চাও তাহলে কিন্তু প্রচুর ট্রেন আছে। আমি তো তিরুপতি থেকে এলাম, তিরুপতি থেকেও তোমরা অপশান পাবে, বাট কলকাতা থেকে কিন্তু অনেকগুলো ট্রেনের অপশান আছে ডাইরেক্ট কোয়েম্বাটুর আসার। মোটামুটি এই কটা ট্রেন কলকাতা থেকে ডাইরেক্ট বা সরাসরি কোয়েম্বাটুর আসে, যার মধ্যে এই ট্রেন কিন্তু অত্যন্ত পপুলার একটা ট্রেন, যেটা হচ্ছে এর্নাকুলাম এক্সপ্রেস। আর কোয়েম্বাটুরে কিন্তু আমি জাস্ট একটা বেলাই আছি, মানে বেসিক্যালি তিরুপতি থেকে রামেশ্বরম যেতাম, বাট আমার ডেটে আর কি অ্যাভেলেবেল ছিল না কোনো ট্রেন ডাইরেক্ট, তো কোয়েম্বাটুর হয়ে আমাকে যেতে হবে। আর আজকে কোয়েম্বাটুর থেকে রাত্রিবেলায় আমার ট্রেন আছে মাদুরাই, মাদুরাই থেকে দেন হচ্ছে মণ্ডপম, কারণ রামেশ্বরম অবধি এখন ট্রেন যাচ্ছে না, সেটা তো পরের কথা। বাকি সেই ভিডিওতে সব কিছু দেখাবো। যেহেতু কোয়েম্বাটুরে আমি এসছি একটা বেলা থাকছি, তাই ভাবলাম তোমাদের আদিযোগীর ভিডিও কেন দেবো না, কারণ আমারও আদিযোগী দর্শন হয়ে যাবে। আর কোয়েম্বাটুর আসলে আদিযোগী স্ট্যাচুর দর্শন করা একটা সবার স্বপ্নের মতো। আর এই রেলওয়ে স্টেশন থেকে মোটামুটি 30 কিলোমিটার, মানে 1 ঘন্টার মতো লাগবে কিন্তু যেতে। ঘড়িতে সময় এখন 11:45। আর ফ্রেশ ট্রেশ হয়ে একদম স্নান করে পুরো আর কি বেরোলাম, মানে একটু ঘুমো দিয়ে দিলাম। এখন একটু ফ্রেশ লাগছে, কারণ কালকে সারা রাত ঘুম হয়নি, খাওয়া হয়নি, মানে সব কিছু একদম ঘেটে ঘ হয়ে গেছে। ছিল তাড়াহুড়ার চক্করে লাগিয়ে এখন স্টেশনের সামনেই এসে দাঁড়ালাম। এবার এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে আদিযোগী বা ঈশা ফাউন্ডেশন। এবার এখানে যাওয়ার জন্য কিন্তু অনেক কটা ওয়ে আছে, আমি যেটুকু এখান থেকে খোঁজ নিলাম তোমরা যদি অটোতে যাও মানে শুধু যাওয়ার জন্য নেবে হচ্ছে মোটামুটি 400 টাকা মতো। এবার যদি তোমরা যাওয়া আসা মিলিয়ে একটা প্যাকেজ নাও, ওখানে 3 ঘন্টা অটো দাঁড়াবে এবং তোমাদের নিয়ে আসবে, তাহলে কিন্তু এরা নেবে 1500 টাকা। 1500 টাকায় তোমরা একটা অটোতে 4 জন থেকে 5 জন যেতে পারবে। আর যদি তোমরা ট্যাক্সি বুক করো এই রেলওয়ে স্টেশনের বাইরে থেকে ট্যাক্সি পেয়ে যাবে, শুধু যাওয়ার জন্য নেবে হচ্ছে মোটামুটি 900 টাকা। আর যাওয়া আসা মিলিয়ে ট্যাক্সিও মোটামুটি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা স্টে করবে, তারপর তোমাদের নিয়ে আসবে। তার জন্য কিন্তু ভাড়া পড়বে 1800 থেকে 2000 টাকা মতো, তো তাতেও কিন্তু তোমরা 4 জন যেতে পারবে। এছাড়া বাইরে যে 4টা লাগানো আছে মানে এইখানকার যে লোকাল সাইট সিনগুলো হয় আদিযোগী তার মধ্যে ইনক্লুডেড থাকে। এই পুরো প্যাকেজটা কিন্তু প্রায় 3000 টাকা নেয়। তোমরা যদি অটোতে করো মোটামুটি আমি দেখলাম যতটা 8টা মতো স্পট আছে, আর যদি গাড়িতে করো তাহলে 5000 টাকার মতো নিয়ে নেবে। আমি যেটুকু খোঁজ নিয়েছি আর কি, সেখানেও কিন্তু অটোর ক্ষেত্রে 4 থেকে 5 জন এবং গাড়িতে ছোটো গাড়ি আর কি 4 জন মতো হবে। এবার বড়ো গাড়ি হলে প্রাইস কিন্তু ওপর নিচ হতে পারে। এই হচ্ছে টোটাল ডিটেলস। এবার তোমরা তোমাদের ইচ্ছা মতো ওয়ে নিতে পারো আদিযোগী যাওয়ার জন্য। আমি বলবো কোয়েম্বাটুর আসলে অবভিয়াসলি আদিযোগী একবার দেখে যাও, একটা দারুণ জায়গা। আর এখানে কিন্তু ওলা উবের অ্যাপ চলে, তাই ওলা উবের অ্যাপ থেকেও তোমরা বুক করতে পারো, কিছু কম বেশি হবে বা ঘরে ধরে সেই একই হয়। কারণ ওইখান থেকে তোমরা যখন ওলা উবের বুক করবে সেটা অটো হোক বা গাড়ি হোক তখন কিন্তু পাওয়াটা একটু সমস্যা, কারণ ওইখান থেকে সচরাচর গাড়ি পাওয়া যায় না। এবার বুক করে যাওয়াটাই ভালো। আর সবচেয়ে ভালো যেটা পথ আছে মানে যেটা আমি শুনেছি, এবার জানি না এক্স্যাক্টলি আমি যেইভাবে যেতে পারবো নাকি, সেটা হচ্ছে বাস। এবার বাসে গেলে এইখান থেকে বা রেলওয়ে স্টেশনের সামনে থেকে হচ্ছে 14B বা 14C অথবা 11S, এই 3টে বাস আমি দেখেছি আর কি, বেসিক্যালি জেনেছি আর কি এখানে পুলিশ যে আধিকারিক আছে তাদের থেকে। সেইটা কিন্তু পুরো একদম আদিযোগী ঈশা ফাউন্ডেশন যায় এবং সেখান থেকেও কিন্তু অ্যাভেলেবেল বাস পাওয়া যায় মোটামুটি আধা ঘন্টা পর পর। আর যদি তোমরা এই রেলওয়ে স্টেশনের সামনে থেকে বাই চান্স বাস না পাও তাহলে কিন্তু তোমরা কোয়েম্বাটুর বাসটাই চলে যাবে। এই রেলওয়ে স্টেশন থেকে 2.5 কিলোমিটার, সেখান থেকে কিন্তু অ্যাভেলেবেল বাস আছে, মানে এই বাসগুলোই ওখান থেকে ছাড়ে। তোমরা কিন্তু আরামসে সিট সহ পেয়ে যাবে। আমি যতটা শুনেছি 1 ঘন্টা মতো সময় লাগবে, সেটা তোমরা অটোতে যাও অথবা বাসে। আর বাসে গেলে ভাড়া পড়বে ওই 50 থেকে 60 টাকা মতো। এবার চলো দেখি আমি কি উপায় যেতে পারি, যদি বাস পেলাম তো তাহলে সোজা উপায় তোমাদের দেখিয়ে দেবো, আর যদি না পাই তাহলে অটো বা ট্যাক্সি অথবা উবের বাইক বা কিছু একটা করে নেবো। আমি ছিলাম হচ্ছে ওই পারে মানে রেলওয়ে স্টেশনের দিকে। এই হচ্ছে রেলওয়ে স্টেশন। আমাকে এখান থেকে বললো যে এই পারটাতে আসতে, এই পার থেকে 14D বাস পাবো যেটা কিন্তু যাবে ঈশা আদিযোগী। আর এখানে প্রচুর অটোও তোমাদের বলবে ঈশা আদিযোগী যাওয়ার জন্য। এবার অবভিয়াসলি অটো করে গেলে তোমরা কিন্তু বার্গেনিং করে নেবে। 5 মিনিট মতো দাঁড়াতে হলো, এই যে 14D বাস এসে গেছে যেটা কিন্তু যাবে হচ্ছে ঈশা। আর এখান থেকে অটোও পাবে ঈশা ঈশা, এইরকম কিছু লোকাল বাস আছে দেখতে পাচ্ছ, যেটার জন্য আমরা উঠলাম। আর 1 ঘন্টা মতো সময় লাগবে ঈশা আদিযোগী পৌঁছাতে। অলরাইট, তো ঘড়িতে সময় এখন 3:15। আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছে গেলাম ঈশা ফাউন্ডেশন আদিযোগী, যেটা তামিলনাড়ু কোয়েম্বাটুরের সবচেয়ে পপুলার একটা দর্শনীয় স্থান। আমাদের মোটামুটি সময় লাগলো 1 ঘন্টা 10-15 মিনিট মতো, আর বাসে ভাড়া নিল হচ্ছে 40 টাকা করে। আর বাস কিন্তু মোটামুটি আধা ঘন্টা অন্তরই চলে। আর এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, এইখানে হচ্ছে বাস এসে দাঁড়াবে, আবার এখান থেকে কিন্তু তোমরা বাস পাবে। রাত 8টায় কিন্তু লাস্ট বাস। আর এইখানে দেখতে পাচ্ছি সুন্দর বসার এরকম জায়গা করা হয়েছে ছাউনি মতো। ওইদিকে আছে হচ্ছে পেইড পার্কিং, আর তার সঙ্গে এখানে প্রচুর খাবারের দোকান। আর এখান থেকে একটু আগিয়ে আমাদের যেতে হবে, যেইখানে গিয়ে বেসিক্যালি আমরা দর্শন করতে পারবো। আর এই যে বাস স্ট্যান্ড আছে, এইখানে বাস স্ট্যান্ড, এইদিকে হচ্ছে ট্যাক্সি পার্কিংয়ের জায়গা আর কি, আর এই সাইডে বাইক পার্কিং। তার সঙ্গে এইদিকে প্রচুর খাবারের অপশান কিন্তু আছে, মানে জল থেকে শুরু করে টুকটাক খাওয়া দাওয়া সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর বাস আমাদের নামালো হচ্ছে এইখানটাতে, তোমাদের কিন্তু বেরিয়ে এই দিক থেকে সোজা যেতে হবে। আর এখানে কিন্তু গরু টানা গাড়িও আছে, আমি এক জায়গায় দেখলাম। তার ভাড়া কত জানি না, তোমাদের আমি জেনে বলছি। এই যে এইখানটায় দাঁড়িয়ে আছে দেখো, এই গরুটা না গাড়ি করেও কিন্তু তোমরা চলে যেতে পারবে একদম মেন স্ট্যাচুর কাছে। এইরকম দেখো গাড়ি আছে যেগুলো কিন্তু গরুতে টেনে নিয়ে যায়, তো এই গাড়িগুলোর জন্য কিন্তু টিকিট করতে হবে। তো টিকিট কাউন্টার হচ্ছে এই যে এইখানটাতে। চলো দেখি টিকিট কত করে। আর এই গাড়ি করেও কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে। এই এক্সপিরিয়েন্সটা বেশ অন্যরকম। আরে দেখো, একটা বাস ঢুকলো, আবার আরেকটা বাস ঢুকলো, এই বাসটা এখন ছেড়ে দেবে। মানে কন্টিনিউ মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট অন্তর কিন্তু বাস আছে। তোমাদের সাথে যদি হেভি লাগেজ থাকে তাহলে কিন্তু তোমরা এইখানে ডিপোজিট করতে পারবে ফ্রি অফ কস্টে। এইখানে বিভিন্ন কাউন্টার করা আছে, আর এখানে কিন্তু লেখা আছে দেখো 8টার পরে কিন্তু কোনো ডিপোজিট হবে না, এবং 8:30 বা 8:45-এর পরে কিন্তু আর কোনো ডিপোজিট জিনিস নেওয়া যাবে না। মানে 8টার সময় আদিযোগী এই স্ট্যাচু আর কি বন্ধ হয়, মানে এখানে গেট বন্ধ হয়। এবার চলো আমি দেখি এই কাউন্টারটা কোথায় আছে, মানে গরুর গাড়ির কাউন্টার ভেবেছিলাম ওইখানে, ওখানে নয়, এদিকে হবে কোথাও। এই যে লাগেজ ডিপোজিট কাউন্টার আছে তার ঠিক অপোজিটে কিন্তু ওয়াশরুম আছে, ওয়াশরুম এবং পানীয় জলের ব্যবস্থা আছে। তার ঠিক পাশেই কিন্তু একটা ক্যান্টিনও আছে, তো এখান থেকে তোমরা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবে। যদিও ওই সাইডে তোমাদের দেখিয়ে যে অনেক টুকটাক দোকান আছে, বাট এদিকে কিন্তু ক্যান্টিনের ব্যবস্থাও আছে। আর মেনু কার্ড তোমাদের একটু দেখিয়ে দিই আমি, আমারও কিছু খাওয়া হয়নি, সেখান থেকে খাওয়া দাওয়াটাও করে নিতে হবে। তো এই হচ্ছে মেনু কার্ড দেখতে পাচ্ছ। আর আদিযোগী কিন্তু ওপেন থাকে রাত ৮টা অবধি, সকাল ৬টা থেকে রাত ৮টা। এই হচ্ছে টোটাল মেনু কার্ড। এই যে ভেতরে রেস্টুরেন্ট আছে সেখান থেকে নিলাম হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, এর দাম হচ্ছে ১২০ টাকা, সাথে এরকম সস দিয়েছে। আর এখানে নর্মাল জল তো আছেই, তার সঙ্গে এটা হচ্ছে জিরা ওয়াটার, এটা কিন্তু গরম। তো এরকম একটা জিনিস দিয়েছে, বেশি ইউনিক এটা খেতে, গরমের মধ্যে, যদিও গরমটা ভালো লাগছে না। আর এইরকম পুরো হল ঘরের মতো আছে বসার জায়গা, এটা কিন্তু বেশ ভালো। আর সলফিল খেলে বেশ ভালোই লাগছে, অনেক পরিমাণে ভেজিটেবল আছে। আর এটা কিন্তু পুরো ভেজ রেস্টুরেন্ট একটা। পেট ভরে একদম খাওয়া কমপ্লিট। এবার চলো যাওয়া যাক একদম আদিযোগী স্ট্যাচুর কাছে। প্রথমে দেখি এই যে গরুর গাড়ি একটা আসছে, জিজ্ঞাসা করি যে কাউন্টারটা কোথায় টিকিটের, কারণ আমি বুঝতে পারছি না যে কোন জায়গায় এক্স্যাক্টলি কাউন্টারটা আছে, নাকি এনাদেরই পে করতে হয়, নাকি ফ্রি সার্ভিস, সবটাই তোমাদের বলছি। টিকিট কেটে নিলাম এই গরুর গাড়ির, এই যে এইখান থেকে কাটতে হবে, এই যে ছোট্ট কাউন্টারটা এখান থেকে। আর এইদিকে ডিপোজিট কাউন্টার আছে। বেসিক্যালি এখানে মোবাইল ফোনের ব্যাপারটা বলি, আদিযোগী স্ট্যাচুর কাছে মোবাইল ফোন অ্যালাউ আছে, বাট ওই পারে কিন্তু মোবাইল ফোন নট অ্যালাউ। ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম আদিযোগী ঈশা ফাউন্ডেশনের সামনে। আর চলো তোমাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, অসাধারণ লাগছে। আর এইখান থেকে যদি তোমরা আবার গরুর গাড়ি নিতে চাও তাহলে কিন্তু এই যে এখানে টিকিট কাউন্টার আছে, এইখান থেকে টিকিট কাটতে হবে 10 টাকা করে, মানে আসতে 10 টাকা, যেতে আবার 10 টাকা। বাট এইখানে ঢোকার জন্য তো আপাতত কোনো টিকিটের ব্যবস্থা আছে বলে মনে হচ্ছে না, নর্মালি ঢুকে গেলাম। আর তোমরা যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু ওই দিকে পার্কিং আছে। এবার চলো সামনেটাই যাই, বেশ সুন্দর লাগছে। আর পুরো চারিদিকে পাহাড়, ওই দিকে দেখতে পাচ্ছি কিছু সুপারি গাছ, প্রবলি ওগুলো হবে। আর এই হচ্ছে আদিযোগীর স্ট্যাচু। মানে সত্যি কখনো ভাবিনি যে ফিজিক্যালি এখানে আসবো, সবটা এক্সপ্লোর করবো। মেন যে বাস স্ট্যান্ড আছে বা যেখানে আমাদের নামিয়েছিল সেইখান থেকে কিন্তু এই গরুর গাড়িতে আসতে মোটামুটি ওই 5-7 মিনিট মতো লাগলো, হেঁটে আসলেও তোমাদের সেমই লাগবে। আর এই হচ্ছে সামনের দিকে যাওয়ার রাস্তা। চলো এবার সামনের দিকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। পুরো একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। আর প্রচুর মানুষ এসছে। আর পুরো এরিয়াটা কিন্তু তোমরা ঘুরতে পারবে, বিভিন্ন জায়গায় বসার জায়গাও করা আছে। আর এই হচ্ছে ঈশা ফাউন্ডেশনের আদিযোগী। কত সুন্দর দেখো, সত্যিকারের এতদিন ভিডিওতে, ছবিতে, গুগলে কত জায়গায় দেখেছি, আজকে ফিজিক্যালি আমিও প্রেজেন্ট এবং তোমাদেরও আমার ভিডিওর মাধ্যমে দর্শন করাচ্ছি আদিযোগী স্ট্যাচু। মহাদেবের এই স্ট্যাচু কতটা বড় দেখো। আর সামনে থেকে তো তোমাদের দেখাবই, দূরে দেখো চারিদিকে পাহাড়, আর পাহাড়ের মাঝে একদম মহাদেব বিরাজমান। এই দিকেও কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড় আছে, রোদ আছে, গরম আছে ভালোই, বাট ঠিক আছে, অসুবিধা নেই। আর তোমরা যদি বয়স্ক মানুষের সাথে আসো অথবা তোমাদের সাথে বাচ্চারা থাকে, আমি বলবো একটু গরমকালটা অ্যাভয়েড করো। সাউথের দিকে গরম পড়ে, বাট গরমটা আমার মনে হয় যে কলকাতার থেকে তুলনামূলক কম। এই হচ্ছে একদম সামনে থেকে আদিযোগী স্ট্যাচু। ওপরে ওঠার জন্য কিন্তু এখানে জুতো খুলতে হবে, প্রবলি না, জুতো খুলে এই ভেতরে যেতে হবে, বাট ওপরে ওঠার জন্য জুতো খুলতে হবে না। আর এইখানে আদিযোগী সম্পর্কে কিছু লেখা আছে, তোমরা চাইলে পড়তে পারো। এবার আমরা ওপরে যাই, চলো। এই হচ্ছে একদম সামনে থেকে আদিযোগী। এই যে কাউন্টার আছে এইটা কিন্তু জল অভিষেক করার জন্য, যেটা তোমাদের ভেতরে আর কি হবে। আর এই দিকে দেখতে পাচ্ছ পুরো মহাদেবের স্ট্যাচুর সামনে আমরা আছি। আর কতটা বড় দেখতে তো পাচ্ছই, তার সঙ্গে মহাদেবের গলায় যে রুদ্রাক্ষের মালা আছে এটা দেখো কত মোটা আর কতটা বড়। মানে আমি একদম সামনেটায় দাঁড়িয়ে আছি, আর চারিদিকটা কিন্তু এইরকম ত্রিশূল দিয়ে পুরো ব্যারিকেড করা। চলো একবার পরিক্রমা করে আসি। আর সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু একটা যোগা সেন্টার আছে, তোমরা যদি মেডিটেশন করতে চাও, যদি 2-3 ঘন্টা টাইম কাটাতে চাও সেখানে, তাহলে কিন্তু ফ্রি অফ কস্টে তোমরা সেই মেডিটেশন কাউন্টারেও যেতে পারো। অসাধারণ জায়গাটা সত্যি, দুর্দান্ত যাকে বলে। আসতে মোটামুটি সময় লাগলো 1.5 ঘন্টা মতো, বাট এই টাইমটা সার্থক। বেশ হাওয়া দিচ্ছে হালকা হালকা, আর এই হাওয়াটা দিলে তো ভালো লাগে। আর এখানে কিন্তু লাইট শো হয়, যেটা কিন্তু এভরিডে সন্ধ্যে 7টার সময়। এখন আমরা পুরো মহাদেবের স্ট্যাচু আদিযোগীর পরিক্রমা করছি, আর এখানে পুরো জায়গাটা পুরো একদম দেখো ত্রিশূল দিয়ে ঘেরা আছে, দুর্দান্ত লাগছে। আর চারিদিকে অনেক খেতিও হয় দেখতে পাচ্ছি, ছোট ছোট আর কি বসার জায়গা করা আছে, দারুণ দারুণ। আর এখানে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, অনেকেই মনে করতে পারে এখানে ল্যাঙ্গুয়েজ তো আলাদা, অবভিয়াসলি আলাদা। এখানে মানুষ কিন্তু ইংলিশটা খুব ভালো বোঝে, হিন্দি অনেকে বোঝে না, বাট ইংলিশটা বোঝে। এই পুরো পরিক্রমা করে সামনেটাই আসলাম, দুর্দান্ত লাগছে সত্যি, মানে জাস্ট অসাধারণ। আর এখানে আসার জন্য তো কতগুলো উপায় আছে তোমাদের বলে দিয়েছি, চাইলে অটো করে আসতে পারো, অটো রিজার্ভ করে আসতে পারো, গাড়ি করে আসতে পারো, গাড়ি রিজার্ভ করে আসতে পারো, অথবা উবের অ্যাপ থ্রুও কিন্তু গাড়ি বা অটো বুক করতে পারো তোমরা। আর আমি যেটা দেখালাম একদম সিম্পল, বাসে করে জাস্ট 40 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারবে কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন অথবা বাস স্ট্যান্ড থেকে আদিযোগী ঈশা ফাউন্ডেশন। আর একটা কথা তোমাদের বলি, অনেকেই আমাকে বলতে পারো দাদা কেন লোকালে দেখাচ্ছ, তুমি তো গাড়ি নিয়ে আসতে পারতে। হ্যাঁ, আসতে পারতাম, বাট তোমরাই অনেকে কমেন্ট করো দাদা লোকালে ট্যুর করো, সেটাই ভালো লাগে। আর আমার এই চ্যানেলটা খোলার কিন্তু মোটিভই সেটা, যে পুরো ইন্ডিয়া তোমাদের বাজেটে ট্যুর করাবো, যাতে তোমাদের মনে না হয় যে ইন্ডিয়া ঘুরতে খুব বেশি টাকা লাগে। হ্যাঁ, ঘুরতে টাকা লাগে, বাট খুব বেশি টাকা লাগে না, একদম বাজেটেও কিন্তু পুরো ইন্ডিয়া ঘোরা যায়। একটু জাস্ট তোমাদের নলেজ থাকতে হবে, আর স্মার্টলি জাস্ট জায়গাগুলো ঘুরে নিয়ে বুঝে নিয়ে তারপরে সেই অনুযায়ী চলতে হবে। আর সেই হেল্পটাই তোমাদের আমি করে দিই ভিডিওর মাধ্যমে, যাতে তোমাদের সুবিধা হয় একটা কোনো জায়গায় এসে তোমরা যাতে সিম্পলভাবে ঘুরতে পারো। এখানে হচ্ছে মেডিটেশন হল আছে, যেখানে কিন্তু তোমরা স্নান করার একটা জায়গা আছে ভেতরে, আমি শুনেছি কুণ্ড মতো আছে, যেখানে স্নান করে 2-3 ঘন্টা মেডিটেশন করতে পারবে, পুরো ফ্রি অফ কস্টেই আছে। আর এটা তো পুরো আদিযোগী স্ট্যাচু তোমাদের দেখালামই। আর একটা কথা বলে রাখি, ঘুরতে গেলে কিন্তু প্যাকেজ যে আসে না, সেটা যে কেউ নিতে পারে, বা আমি তোমাদের যে ইনফরমেশানগুলো দিয়ে দিলাম অটোতে এত টাকা লাগবে, গাড়িতে এত টাকা লাগবে, তোমরা এসেও এখানে পেয়ে যাবে। কিন্তু আমার শেয়ারিংয়ে এরকম বাসে আসার একটাই কারণ, যে যারা শেয়ারিংয়ে টুকটাক করবে, আমি যদি বলে দিতাম এখান থেকে এই বাসটা ছাড়ে, সেই বাসটা কোথা থেকে ছাড়ে, কতক্ষণ লাগবে, ক টাকা টিকিট, ইনফরমেশানগুলো দরকার হয়। তার কারণ রিজার্ভে টাকা দিলেই কিন্তু তোমরা চলে আসতে পারবে, বাট শেয়ারিংয়ের জন্য ডিটেলসে দেখাতে হয়, সেই জিনিসটাই আমি জাস্ট তোমাদের জন্য করে দিই। আর এই গঠনের মধ্যে কষ্ট হচ্ছে, বাট একদিক থেকে মনে আনন্দও লাগছে যে অনেক স্বপ্ন পূরণ হচ্ছে আমার, তার সঙ্গে তোমাদেরও আমি ভিডিওগুলো শেয়ার করতে পারছি। ভিডিওটা কিন্তু ভালো লাগলে শেয়ার আর লাইকটা অবশ্যই করে যেও, আর কমেন্টে লেখো হর হর মহাদেব। আর এখানে কত মানুষ দেখো ছবি তুলছে, রিল বানাচ্ছে, এইগুলো তো করতেই হবে যখন তোমরা আদিযোগীর সামনে আসবে। আর আমি পেছনটায় চলে গেলাম, এখান থেকে পুরো আর কি স্ট্যাচুটা ভিজিবেল, সামনে থেকে ভালো করে পিকচার নিতে পারবে না, পেছন দিকটায় আসলে কিন্তু তোমরা এত সুন্দর স্ট্যাচুটা ভিজিবেল পাবে। তার সঙ্গে ছবি ক্লিক করো, ইনস্টাগ্রাম রিল বানাও, এগুলো তো আছে। আর এখানেও দেখতে পাচ্ছি ওই সাইডে কিন্তু ওয়াশরুমের বন্দোবস্ত আছে, পানীয় জলের ব্যবস্থা আছে সব জায়গাতেই। আর এইদিকে ছোটো ছোটো 2-3টে দোকান আছে, পুরো জায়গাটা হচ্ছে এইটা। আমার কিন্তু দারুণ লাগলো, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। তোমরা কখনো কোয়েম্বাটুর এসে আদিযোগী ভিজিট করেছো নাকি, সেটাও কমেন্টে জানাতে পারো। আর যদি মনে হয় একবার আসবে, তাহলে ভিডিওটা ভালো করে দেখো, এবং যাদের সাথে আসতে চাও তাদেরকে শেয়ার করে চলে আসো বাজেটে ট্রিপ করার জন্য। কারণ কোয়েম্বাটুর আসার জন্য কিন্তু কলকাতা থেকেও ডাইরেক্ট ট্রেন আছে, আর ট্রেনে করে স্টেশনে নামবে, স্টেশনে নেবে যদি তোমাদের মনে হয় হোটেল নেবো, হোটেল নিলে, অথবা ডরমিটারি আমি দেখিয়েছি। এছাড়াও কিন্তু তোমাদের যদি মনে হয় যে আমরা কোথাও থাকবো না, তাহলে ক্লক রুমে ব্যাগ রাখবে, ব্যাগ রেখে জাস্ট 1 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবে আদিযোগী। একটা জিনিস আমার এই সাউথ এসে ভালো লাগলো, মানে আমি এই 3-4 দিন মতো সাউথে আছি, তিরুপতি তারপরে কোয়েম্বাটুর, এখানে বিভিন্ন জায়গায় কিন্তু পানীয় জল আর ওয়াশরুমের ব্যবস্থাটা একদম ঠিকঠাকভাবে করা আছে, আর পুরোটাই কিন্তু ফ্রি অফ কস্ট। এবং যে কোনো জায়গায় আমি ব্যাগ রাখছি, মোবাইল রাখছি, এইগুলো কিন্তু সবটাই ফ্রি অফ কস্টে করা হচ্ছে। এই জিনিসটা খুব ভালো লাগে, সাউথের ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু তোমাদের একটা টাকাও খরচা হবে না ঘোরার জন্য, জাস্ট গাড়ি ভাড়া ছাড়া। এতক্ষণ তো তোমাদের আদিযোগী স্ট্যাচু দেখালাম, আর মোটামুটি সমস্ত ইনফরমেশনই তোমাদের দিয়ে দিয়েছি। আজকে সেরকম রিল ফিল বানানো হয়নি, সুনিতাকে অনেক মিস করছে, যে ভিডিও কলে সুনিতা আছে দেখতে পাচ্ছ, ওর এক্সাম আছে, তার জন্য আসতে পারেনি। বাকি আসবো আবার মোটামুটি প্ল্যান করব বর্ষার দিকে অথবা শীতকালের দিকে, তখন দুজন মিলে আসবো একদম। যেগুলো এক্সপ্লোর করা হয়নি, তিরুপতিতেও কিছু জিনিস বাকি ছিল, সেগুলো একসাথে এক্সপ্লোর করা হবে। আর এখন আমি সামনের দিকে যাচ্ছি। আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, এখানে যে মেডিটেশান কক্ষ আছে সেখানে কিন্তু কোনোরকম মোবাইল ফোন বা কোনো কিচ্ছু নট অ্যালাউ। সব কিছু কিন্তু ওই যে কাউন্টার তোমাদের দেখিয়েছিলাম ঢোকার সময়, সেই ব্যাগেজ কাউন্টারে মোবাইল থেকে শুরু করে সব কিছু ফ্রি অফ কস্টে রাখার ব্যবস্থা আছে, সেখানে রেখে কিন্তু আসতে হবে। আর এই দিকেও কিন্তু আরেকটা এক্সিট এন্ট্রি পয়েন্ট আছে, মানে আমরা যেই দিক থেকে আসলাম সেটা হচ্ছে ওই বাস স্ট্যান্ডের দিক থেকে। আর এই পাশেও কিন্তু একটা জায়গা আছে, আমি তোমাদের দেখাচ্ছি, চলো হেঁটে হেঁটে ওদিকেই যাচ্ছি। গরমটা আছে, বাট এখন মোটামুটি 5টা বাজতে যায়, হালকা হালকা আর কি হাওয়া চলছে, তার জন্য ঠিকঠাক। আর এখানে কারোর ভাষা আমি বুঝি না, আমার ভাষা কেউ বোঝে না, এই আর কি এইভাবেই চলছে ইশারায়, নিজেকে কেমন ওই আদিবাসী মনে হচ্ছে। আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে এখন চলে আসলাম একদম এই সামনেটাতে। এইখানেও একটা এন্ট্রি পয়েন্ট এক্সিট পয়েন্ট আছে, তোমরা যদি পার্সোনাল গাড়িতে আসো বা অনেকে বাস বুক করে আসছে পিকনিক পারপাস বা ঘুরতে আসছে বাইরে থেকে, তখন কিন্তু পার্কিং এই সাইডে হয়, এখান থেকে এন্ট্রি করতে পারবে। আর এই দিক থেকে দেখো আদিযোগী স্ট্যাচু কিন্তু একদম ভিজিবেল, আর দূর থেকে কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। আর পেছন দিকে আমরা যেখান থেকে আসলাম সেখানে হচ্ছে গভর্নমেন্ট বাস স্ট্যান্ড আছে, তার সঙ্গে ওদিকেও একটা কাউন্টার আছে, আর মেডিটেশন কাউন্টার কিন্তু ওই সাইডেই। আমি আর কি ইনফরমেশান নিলাম এক্ষুনি। আর ঢুকে এইখানে দেখো গোমাতারা আছে, সব এখানে খাওয়াচ্ছে আর কি। এখানে অনেকে কিন্তু ডোনেশানও করে, মানে তোমরা সেই ডোনেশান করে আর কি এনাদের খাওয়াতে পারো বা গরুর খাবার দান করতে পারো। বাকি এই দিকেও কিন্তু জলের ব্যবস্থা আছে, ওইখানে দেখতে পাচ্ছি একটা কাউন্টার মতো আছে যেখান থেকে তোমরা কিছু চাইলে কিনতে পারবে। আর এই দিকে টুকটাক খাওয়া দাওয়া করার জায়গা দেখতে পাচ্ছি, তার সঙ্গে এইখানেও ব্যাগেজ কাউন্টার আছে, ওই যে ওই দিকে ব্যাগেজ কাউন্টার, যারা এই দিক থেকে আসবে তাদের রাখার জন্য। আর তার সঙ্গে এখানেও টুকটাক এরকম খাবারের জায়গা আছে, ওই দিকেও ছিল এই দিকেও আছে, বাট যে এনাদের অথরিটির তরফ থেকে কাউন্টারটা বা ক্যান্টিন বলতে পারো সেটা কিন্তু ওই পাশে, মানে বাস স্ট্যান্ডের দিকে। আর এখানে বিভিন্ন জায়গায় ডোনেশান কাউন্টার আছে দেখলাম আমি, সেই ডোনেশান কাউন্টারে কিন্তু তোমরা কিছু চাইলে দান করতে পারো, সেটা ডিপেন্ড করছে পুরোটাই তোমাদের ওপর। আর এখানে যে মেডিটেশন কাউন্টার আছে সেটা কিন্তু এইখান থেকে, মানে পেছন দিকে যেখানে আমাদের বাস নামিয়েছিল সেইখানে কিন্তু মোবাইল ক্যামেরা থেকে শুরু করে কিচ্ছু অ্যালাউ না, তোমাদের বললাম। আর এখানে টাইমিং দেখো 6টা থেকে রাত 8টা অবধি সমস্ত টাইমিং লেখা আছে। আর ভেতরের ব্যাপারটা এইরকম আছে, এরকম একটা সুন্দর কক্ষ আছে যেখানে কিন্তু এইরকম দেখো তোমরা স্নান করতে পারবে, মহাদেবের পুজো করতে পারবে, পুজো করে এইরকম একটা কক্ষ আছে যেখানে তোমরা নিজেদের মতো টাইম কাটাতে পারবে বা 2-3 ঘন্টা মেডিটেশন করতে পারবে। এইগুলোও কিন্তু পুরো ফ্রি অফ কস্টে। এবার চলো আমরা যাই সামনের দিকে, দারুণ দারুণ। আর এইখান থেকে পুরো একদম আদিযোগী স্ট্যাচুটা সোজাসুজি ভিজিবেল। আমরা যেদিক থেকে এলাম সেটা তো ব্যাক সাইড, বাট এই দিক থেকে যারা আর কি ঢুকবে দুর্দান্ত লাগবে, ভিউটা জাস্ট দেখো, মানে পুরো দুর্দান্ত। আদিযোগী নিয়ে মোটামুটি সমস্ত ইনফরমেশানই আমি দেওয়ার চেষ্টা করলাম। আর এখন দেখো যত সন্ধে বাড়ছে ভিড় কিন্তু তত বাড়ছে। আমি বলবো না যে খুব বেশি ট্যুরিস্ট আছে এখানে, লোকাল মানুষই কিন্তু প্রচুর আসে, প্রচুর। দেখো মানে আমি যখন এসেছিলাম তখন কত হালকা ছিল, এখন তো আরও মানে ভিড় বেড়ে গেছে। আর এইখানে পুজো চলছে, এই যে ভেতরে এখানে তোমরা যদি জল অভিষেক করো তাহলে কিন্তু এখান থেকে এই যে জল নিতে হবে, জল নিয়ে দেন ভেতরে গিয়ে মহাদেবের মাথায় ঢালতে হবে। আমার তো এখানে আলটিমেট এক্সপিরিয়েন্স হলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আমি তোমাদের কোয়েম্বাটুর আদিযোগী নিয়ে সমস্ত ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। আর 7টা থেকে কিন্তু লাইটিং শো হবে, বাট আমি এতক্ষণ থাকতে পারবো নাকি জানি না, তার কারণ আমার 7টার সময় ডরমিটারি চেক আউট আছে, রাতে আমার ট্রেন আছে। আর এখানে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, ব্যাক সাইডে যেদিকে হচ্ছে বাস স্ট্যান্ড আছে সেই দিকে কিন্তু একটা ছোট এরকম মার্কেট মতো আছে, যেখানে দেখতে পাচ্ছি ওইদিকে কিছু আদিযোগী টি শার্ট বিক্রি হচ্ছে, তার সঙ্গে এখানে খাবার দাবারের অপশান আছে, ছোট ছোট কয়েকটা ক্যাফে আছে, নারকেল পাওয়া যাচ্ছে, ডাব, এদিকে শরবত পাওয়া যাচ্ছে, তো টুকটাক কিন্তু খাওয়া দাওয়া তোমরা এখানে করতে পারবে। আর এখানে দেখো পানিপুরি বিক্রি হচ্ছে, চা আছে, সাথে বিভিন্ন রকম স্প্রাইট, কোল্ড ড্রিঙ্কস, টুকটাক আর কি খাবার দাবার। আর ওইদিকে ওই দেখো আদিযোগী টি শার্ট পাওয়া যাচ্ছে, যদি কেউ কিনতে চাও তাহলে এখান থেকে কিনতে পারো। দেখি নারকেল পানির দাম কত এখানে, Anna, how much? Anna, how much? 50. One water. নিলাম হচ্ছে এরকম ডাব 50 টাকা দাম। গরমে যা অবস্থা হয়েছে এই জলটাই ভালো লাগছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় থামস আপ স্প্রাইট পাওয়া যাচ্ছে, এবার তার থেকে 50 টাকা দিয়ে এইটা খাওয়া শরীরের জন্য অনেক উপকার। কোয়েম্বাটুর আদিযোগী তো দর্শন করে আমরা চলে এলাম, আর যেই বাসে গেছিলাম আসার সময় কিন্তু অন্য বাসে এসেছি। 750 এরকম কিছু একটা বাসের নাম্বার ছিল, সেটাও কিন্তু রেলওয়ে স্টেশনেই নামালো। পেছনে কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে আজকে আমার হোটেল বলতে পারো, কারণ রিটায়ারিং রুম নিয়েছি। বাকি তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমায় জানাও। আমি চেষ্টা করেছি তোমাদের টোটাল ইনফরমেশান দেওয়ার, যে আদিযোগী কী করে তোমরা দেখবে, কলকাতায় কী করে আসবে, কোথায় থাকতে পারো, আসলে বাইরে হোটেলেরও কিছু অপশান আছে, সেগুলো তোমরা একটুখানি দেখে নেবে। কারণ আমি তো হোটেলে স্টে করিনি, রিটায়ারিং রুমে স্টে করেছি, সেটাও একটা আলাদা ব্যাপার, যেটা তোমাদের শেয়ার করলাম। তোমরা যদি পাও অনেক কম খরচায় থাকতে পারবে, যদি সিঙ্গেল কেউ আসো, মানে ব্যাচেলার আসো আর কি। আর তাছাড়াও খাওয়া দাওয়া থেকে শুরু করে এই স্টেশন থেকে একদম কম পয়সায় কী করে যাবে আদিযোগী অবধি সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু তোমাদের শেয়ার করেছি। আর আসার সময় আমরা গ্রিন বাসে এসেছি, ভাড়া পড়েছে 50 টাকা। যাওয়ার সময় রেড বাসটায় গেছিলাম, ওটা ভাড়া পড়েছে হচ্ছে 40 টাকা। মানে যাওয়ার সময় গেছিলাম 14Dতে, আসার সময় এসেছি 750-এ। এই দুটো বাস কিন্তু রেলওয়ে স্টেশনের আশপাশ থেকে যাতায়াত করে। আর রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এদিকে ATM থেকে শুরু করে সব কিছুই তোমরা পেয়ে যাবে। ওভারঅল ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো খুব খুব শেয়ার করে দাও। আশা করি তোমাদের সিম্পলের মধ্যে আমি যেটুকু এক্সপিরিয়েন্স করেছি ফার্স্ট টাইম এসে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আমার এই ব্লগের মাধ্যমে। আর আজকে রাতে আমার ট্রেন আছে রামেশ্বরম যাওয়ার জন্য। রামেশ্বরম মানেই তো কম্বান ব্রিজ, ধনুষকোডি, রাম সেতু, সব কিছু নিয়ে ব্লগ আসবে। মানে একদম সিম্পলভাবে যেটুকু আমি এক্সপিরিয়েন্স করছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। চলো সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট। নেক্সট এপিসোড আরও ইন্টারেস্টিং হবে।